এই যে পেছনে কি দেখতে পাচ্ছেন? দুইজন তারকা, মহাতারকা, একজন সাকিব খান আর একজন সাকিব আল হাসান। একজন হলেন আমাদের প্রিয় নায়ক সাকিব খান, বাংলাদেশের মেগা স্টার, আর একজন সাকিব আল হাসান, ক্রিকেটের তারকা। এই দুইজন একসাথে, দেখুন বহু জায়গায় দুইজনকে একসাথে দেখা গিয়েছে, এটিএন বাংলার অনুষ্ঠানে, আর টিভির অনুষ্ঠানে, এন টিভির অনুষ্ঠানে, যমুনা টিভির অনুষ্ঠানে, দুজনেরই অবস্থান, মর্যাদা, প্রেজেন্টেশন ছিল সমানে সমান। ব্যক্তিত্বে, কথাবার্তায়, আকর্ষণে এগিয়েছিলেন কিন্তু সাকিব খান, আমার মনে হয়েছে। কারণ অনুষ্ঠান এবং আলোকসজ্জা সম্পর্কে সাকিব খানের ধারণাটাই বেশি, সৌন্দর্য সাকিব খান এগিয়ে। যাই হোক, এই যে দুটি চেয়ার দেখতে পাচ্ছেন, তাদের জন্য এই আরামদায়ক, সম্মানজনক দুটি চেয়ার। আচ্ছা, একটি কথা থাকবে এবার। ধরেন আপনি এই দুইজনকে নিয়ে কোথাও গিয়েছেন, সেখানে এই যে একটি সুন্দর চেয়ার আছে, একটি চেয়ার, তখন আপনি কাকে বসতে দিবেন সেখানে? আমাদের সাকিব খান নাকি সাকিব আল হাসান? আমি দেশের কথা বলছি, বাংলাদেশ। তাহলে এই একটি চেয়ারে কে বসবে আপনার দৃষ্টিতে কি মনে হয়, সাকিব খান নাকি সাকিব আল হাসান? এবার বলুন তো, এই দুইজনের মধ্যে আচরণে, অভ্যাস, গ্রহণযোগ্যতায়, মানুষের শ্রদ্ধায় কে এগিয়ে আছে? আমি ক্ষমতার কথা বলছি না, শ্রদ্ধা, ভালোবাসা এবং আচরণের কথা বলছি। তাহলে এই দুইজনের মধ্যে কে এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন, সাকিব খান নাকি সাকিব আল হাসান? আচ্ছা, আমরা, তারা যেহেতু বড় তারকা, আমরা তাদের ভক্ত বেশি, বলুন তো সাকিব খানের কী কী দোষ আছে আমাদের দৃষ্টিতে, আর সাকিব আল হাসানের কী কী আচরণ আছে যা সমাজের দৃষ্টিতে দৃষ্টিকটু, দেখতে ভালো দেখা যায় না, এমন কী কী কাজ তিনি করেছেন আপনারা কি বলতে পারেন? আমার দৃষ্টিতে সাকিব খানের আমি কোনো অসভ্যতা, অভব্যতা, অভদ্রতা দেখিনি, আমার জানা মতে নেই। তার একটি প্রমাণ আছে, কারণ কি, মানুষের দৃষ্টিতে কেউ যদি অপরাধী হয় তার জনপ্রিয়তা কিন্তু কমতে থাকে, সাকিব খানের জনপ্রিয়তা বেড়েছে। সাকিব খানকে যেসব দোষের জন্য দোষী করা হয়, অপরাধী বলা হয়, অপবিশ্বাস আর স্বপ্নম বুবলির জন্য, সেই দোষ কিন্তু সাকিব খানের না, আমি অন্তত বিশ্বাস করি, সাকিবিয়ানরা একথা কিন্তু বিশ্বাস করে। তাহলে আমরা কী দোষ ধরব? ধরেন তিনি শিডিউল ফাঁসান, বাংলাদেশের সেই নায়করা রাজ রাজ্জাক থেকে শুরু করে এই পর্যন্ত কে আছে যে শিডিউল ফাঁসায়নি? আসি সাকিব আল হাসানের ক্ষেত্রে। সাকিব আল হাসান ক্রিকেটে অনেক ভালো খেলেছেন, কিন্তু তিনি ক্রিকেটের পাংচুয়ালিটিকে অনেকবারই লঙ্ঘন করেছেন, তাই না? আপনি দেখেন, তিনি প্র্যাকটিস থেকে হঠাৎ চলে গিয়েছেন দোকান উদ্বোধন করার জন্য, অথবা কোনো প্রোগ্রামকে উদ্বোধন করার জন্য, আবার কারোর উপরে মেজাজ রেগে গিয়েছেন, তিনি মার দেয়া শুরু করেছেন, সাংবাদিকদের উপরে খেপেছেন, সেইভাবে তিনি কিন্তু আচরণ করেছেন। সেইগুলো যদি বিবেচনা করি, তাহলে আমাদের কাছে কে এগিয়ে থাকবে বলে আপনারা মনে করেন? আচ্ছা, সাকিব খান এবং সাকিব আল হাসান আচরণে, সভ্যতায়, ভদ্রতায়, সামাজিক গ্রহণযোগ্যতায়, সৌন্দর্যে, আকর্ষণে, প্রেজেন্টেশনে কে এগিয়ে থাকবে বলে আপনারা মনে করেন? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।